সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ দেশে বাহিরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 19 এপ্রিল রুদ সোমবার, আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি কাকুলি ডেইরি ফার্ম। আর এই কাকুলি ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি সুরৈকান্দি গ্রামে। এই খামারটি পরিচালনা করে থাকে জালাল ভাই। ওনার মূলত এখান থেকে গাভী গরু বিক্রি করে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো ওনাদের যে গাভী গরুগুলো রয়েছে সেই গাভী গরুগুলো দেখাবো, এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো এই জালাল ভাই মূলত শাহিয়াল গাভী বিক্রি করে থাকে। ওনার কাছে সবসময় আপনারা শাহিয়াল গাভীগুলোই পাবেন। আর এই শাহিয়াল গাভীগুলো লালন পালন করার কিছু বিশেষত্ব গুণ রয়েছে। এই গাভীগুলো মূলত দেশি গাভীর মতো লালন পালন করা যায়, খাবার খরচটা খুবই কম লাগে, মাঠে ঘাটে চড়িয়েও খাওয়ানো যায়, অসুখ বিসুখটাও খুব কম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুবই বেশি। আর এই গাভীগুলো মূলত যারা নতুন খামার শুরু করতেছেন তারা শিখার জন্য সংগ্রহ করে থাকেন, এবং যারা বড় বড় খামারি রয়েছে এই গাভীকে ব্রাহ্মা বীজ দেওয়ার জন্য সংগ্রহ করে থাকে। তো বর্তমানে যেহেতু লকডাউন চলতেছে, এই লকডাউনে কীভাবে এগুলো বিক্রি করতেছে, কীভাবে যারা ক্রয় করতেছে তারা নিতেছে, বা বর্তমানে কী ধরনের গাভীগুলো রয়েছে, কেমন বাচ্চা রয়েছে, কোনটার সাথে কী বাচ্চা রয়েছে, কোনটার কেমন দুধ হচ্ছে, এ সমস্ত আশার বিষয় নিয়ে আমরা কথা বলবো প্রথমে জালাল ভাইয়ের সাথে। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বরকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। তো লকডাউনের ভিতরে দর্শকদেরকে নিয়ে আসলাম আপনার খামারে গাভীগুলো দেখানোর জন্য। তো মাশাআল্লাহ বেশ কিছু গাভী আছে দেখতে পাচ্ছি। আছে কয়েকটা, আর কিছু গাভী বিক্রি আছে, এগুলো ভিতরে আছে, এগুলো পৌঁছাই দিতে হবে। কিছু বিক্রি আছে? জি। আচ্ছা, তো পৌঁছে দেওয়ার প্রক্রিয়াটা কিভাবে যেহেতু লকডাউন চলছে? লকডাউন তো মালবাহী গাড়ির কোনো লকডাউন নাই, লকডাউন হলো মানুষের। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারতেছে না, কিন্তু মাল পৌঁছা মাল পৌঁছানো যেতেছে। আচ্ছা আচ্ছা, মাল পৌঁছানোর ব্যাপার না, মাল আমরা পৌঁছাই দিতেছি। আচ্ছা আচ্ছা, তো কেনা বেচাটা কেমন হচ্ছে বর্তমানে? কেনা বেচাটা তার মানে এটা তো আল্লাহ পাকের এটা ধরেন গজব, এটা সকলায় একটু আতঙ্কতে আছে, ভয় ভীতি কাজ করতে আছে তো সবার ভিতরে, তার মানে একটু বেচা কেনা একটু কমে, বেচা কেনা একটু কম হচ্ছে। কমে, হ্যাঁ, তার মানে লোক এক দেশে থেকে আরেক দেশে আসতে না পারলে তো বুঝেন, একজনের তার টাকা পয়সা তার সবাই একরকম না, মন মানসিকতা একজনে মনে করতেছে কি যে হয় জালাল ভাইয়ের টাকা লাগাই দিলে গরু আমার বাড়িতে পৌঁছাই দিবে, আরেকজনে আবার ভয় পাইতেছে যদি আমি টাকা দিই গরু আমার না পোষায়, সবার মন মানুষের তো একরকম না। আর তবে টাকা লাগাই দিলে আমরা গরু পোষায় দেবো, যার যার বাড়ি যে বাংলাদেশের ভিতরে যে জায়গায় হোক টাকা ব্যাংকে লাগাই দিলে আমরা গরু পোষায় দেবো। মানে টাকা যদি আপনাকে অ্যাকাউন্টে দিয়ে দেয় সম্পূর্ণ টাকাটার, তাহলে আপনারা পৌঁছে দেবেন, যদি কিছু টাকা বাকি রাখতে চায়? এখন কিছু টাকা বাকি রাখতে চায় এটাও মানুষ বুঝা দিয়ে, তাই আমরা একজনের সাথে কথা বললে বুঝতে পারি একবার দুইবার যে কে টাকা দিবে কে দিবে না, সবাইকে তো আর দেওয়া যাবে না, দিব না যে আর কোনো মানে নাই। এমন লোক আছে ওই যে সেদিনকে আসছে কয়েকদিন আগে আমার ভাগিনারে পাঠা দিয়েছিলাম ধরেন ওই দুই গরু আপনার কোন জায়গায় কোটা কুমিল্লা, তার মানে 10,000 টাকা দিয়েছিল খালি গাড়ির ভাড়ার টাকা, দুই গরু বাড়িতে পৌঁছায় দেওয়া টাকা নিয়ে আসছে, কারণ সবারে তো আর দেওয়া যাবে না, সবাই তার একরকম না। ওই আমরা মানুষের সাথে কথা বললে বুঝতে পারি ভাই যে কা কে কোন ধারণার মানুষ, মানুষের সাথে একবার দুবার কথা বললে বোঝা যায়। আচ্ছা আচ্ছা, না তো বর্তমানে গাভী কতগুলো আছে বিক্রি উপযোগী? গাভী এখন আছে আমার কাছে বিক্রির মতো 9টা গাভী আছে। 9টা গাভী আছে? জি। আচ্ছা আচ্ছা, তো কত দামে থেকে কত দামের ভিতরে আছে গাভী? তো আমার কাছে 6-7 টাকার গরু আছে, আপনার 1,60,000 থেকে আপনার 1,05,000-1,60,000 এরকম। আচ্ছা আচ্ছা, তো যে গাভীগুলো আছে তো চলুন সে গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখান। আমরা প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের? এটা শাহিওয়াল গরু ভাই। শাহিওয়াল জাতের? আপনার কাছে তো সবগুলাই শাহিওয়াল। হ্যাঁ, এটার সাথে কোনো তার মানে শাহিওয়ালের সাথে আপনার সিন্ধির করজ আছে, জার্সির করজ আছে, নেপালের করজ আছে, এটা শুধু শাহিওয়াল। এটা শুধু শাহিওয়াল? জি। দাঁতে কয়টা গাভী? এটা দাঁতে 2 দাঁত, প্রথম বাচ্চা দিছে। কি বাচ্চা এটার সাথে? সার বাচ্চা। হ্যাঁ, শাহিওয়াল সার বাচ্চা। হ্যাঁ, এগুলো আবার বীজ দেওয়া আছে ভাই। কতদিনের? 2 মাস হলে বীজ দেওয়া আছে গোটা। 2 মাসের বীজ দেওয়া আছে না? দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন? বাচ্চা ডাল্লাই দিছে, তার কুম্বল টুম্বল নাই, গেলে একটু দেখেন বাচ্চাটার কত সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন? দামটা কেমন চাচ্ছেন? এর দাম চাইতেছি ভাই 1,45,000 টাকা। 1,45,000 টাকা? জি।
আলোচনা সাপেক্ষে নিতে পারবে, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দুধ হচ্ছে কেমন? দুধ এখন সারা দিনে 7-8 লিটার হইতাছে। সারা দিনে 7-8 লিটার হচ্ছে। দাম চাচ্ছেন 1,45,000 টাকা। জি, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। নিতে পারবে, হ্যাঁ। পাশের গাবিটা ভাই, এটা আপনার ওই নেপালি আর শায়ালের মিষ্ট আছে ভাই, নেপালি এবং শায়ালের মিষ্ট। কথা বোঝা যায় এটা পাকিস্তানি শায়াল। পাকিস্তানি শায়াল, জি। সারাদিনে 10 দুধ আছে। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। পাশের গাবিটা ভাই, এটা আপনার জার্সি ভাই। জার্সি না? জি, ওর মধ্যে থাকে। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা গাবিটা? এটা দাঁতে 4 দাঁত হইছে। দাঁতে 4টা। সাথে কি বকনা বাচ্চা না সার বাচ্চা? সাথে বকনা আছে আপনার ওই হলস্টাইন ফ্রিজে আমার জার্সির মিষ্ট আছে, বাচ্চারা বকনা বাচ্চা হইছে। দুধ পাচ্ছেন কেমন? এটা দুধ আছে সারা দিনে 13টা ভাই। 13টা। দামটা কেমন চাচ্ছেন? এটা দাম চাইতেছে 1,55,000 টাকা। 1,55,000 টাকা দাম চাচ্ছেন। দেখেন, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? জি জি দর্শক, আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন। 1,55,000 টাকা দাম চাচ্ছে। পাশের গাবিটা ভাই, এটা আপনার জার্সি আর আপনার শায়ালের ক্রস আছে ভাই। জার্সি এবং শায়ালের ক্রস আছে, জি। এটা দাঁতে কয়টা গাবিটা? এটার দাঁতেও 4 দাঁত ভাই। এটার দাঁতেও 4টা। আচ্ছা আচ্ছা, দর্শক 4 দাঁতের গাবিটি দেখতে পাচ্ছেন। এটার দামটা কেমন চাচ্ছেন আপনারা? এটার দাম চাইতেছে ভাই আমি 1,55,000 টাকা। 1,55,000 টাকা দাম চাচ্ছেন, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। হ্যাঁ দর্শক, 1,55,000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা গাবিটা, এটা ঘুরে দেখবে। পাশের গাবিটা ভাই, এটা আপনার হরিয়ানা ভাই। হরিয়ানা না? আগে দেখতে পাও। দাঁতে কয়টা গাবিটা? এটা দাঁত হয় না এখনো, বয়স হয় নাই। দাঁত হয় নাই না? না ভাই। সাথে কি সার বাচ্চা? সাথে সার বাচ্চা। দুধ পাচ্ছেন কেমন? এটা দুধ আছে আপনার সারাদিনে 7-8 লিটার দুধ আছে ভাই। দামটা কত চাচ্ছেন? এটা দাম চাইতেছে ভাই 1,15,000 টাকা। 1,15,000 টাকা, জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? নিতে পারবে, হ্যাঁ। দর্শক, বাচ্চাটা দেখুন তো, বাচ্চাটা ভবিষ্যতের জন্য নিতে পারবে একজন ভাই। বাচ্চাটা ভালো হবে না? হ্যাঁ, বাচ্চাটা শাইওয়ালে সার বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, এসব করে লস কি ভাই? আমি তো লস আর কিছু বুঝি না। ধান গাইডা 60,000, বাছুরটা 60,000, গাইডা 50,000, বাছুরটা 50,000, 1,00,000 টাকা। পাশের গাবিটা, এটা আপনার হরিয়ানা। হরিয়ানা না? জি জি। এটা দাঁতে কয়টা? এটা দাঁতে আপনার 4 দাঁত হইতাছে, দুইটা ছিল আর দুইটা ভাঙছে কালকে দেখলাম। আচ্ছা আচ্ছা, সাথে কি বাচ্চা এটার? এটার সাথে সার বাচ্চা। এটার সাথে সার বাচ্চা, হ্যাঁ। মায়ের জাতি হয়েছে বাচ্চাটা। দুধ হচ্ছে কেমন? এটা দুধ আপনার সারাদিনে ধরেন 8-9 হইতাছে। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাইতেছে আপনি 1,10,000 টাকা। 1,10,000 টাকা, জি জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনার সাপেক্ষে নিতে পারবে, হ্যাঁ। দর্শক, আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। দাম চাচ্ছে 1,10,000 টাকা। তো এই পাশে আরও কিছু গাভি আছে, তো দর্শক দেখায় আপনাদেরকে। প্রথমে এই সাইডে একটা গাভি দেখতে পাচ্ছি, জি জি। এটা কি জাতের? এটা পাকিস্তানি শায়াল আপনার। পাকিস্তানি শায়াল, জি। গাব মন হচ্ছে? হ্যাঁ, গাবিন আছে এটা। দাঁতে কয়টা? এটা দাঁত 2 দাঁত ভাই। দাঁতে 2টা না? জি। আচ্ছা আচ্ছা, কত দিনের গাব আছে? এটা 6 মাস চলতেছে ভাই। 6 মাস। দামটা কেমন চাচ্ছেন? এটা দাম চাইতেছে 1,55,000 টাকা। 1,55,000 টাকা, জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? নিতে পারবে, হ্যাঁ। দর্শক, 1,55,000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। পাশেরটা, এটা গাবিন আছে, এটা শায়াল ভাই। শাহিওয়াল না, জি। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাইতেছে 1,50,000 টাকা ভাই। কত দিনের গাভিন আছে? এটা 8 মাস গাভিন আছে। 8 মাস গাভিন আছে, দাম চাচ্ছেন 1,50,000 টাকা, জি জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? নিতে পারবে, হ্যাঁ। পাশেরটাও তো মনে হয় গাভিন না? হ্যাঁ, পাশেরটা নাইমা গেছে, বাচ্চা দিবে কখন জানে। বাচ্চা দিয়ে দিবে, হ্যাঁ। 1-8 সপ্তাহ সময় আছে আর। 1-8 সপ্তাহ সময় আছে না, জি। এটা এটাও তো শাহিওয়াল না? এটা আপনার শাহিওয়াল, সিন্ধি শাহিওয়াল। এটা সিন্ধি শাহিওয়াল, জি। এই দেখেন, সময় নাই, এটা নাইমা গেছে, বাচ্চা দিবে কখন নামতেছে না, জি। দামটা কেমন চাচ্ছেন? তার ভিতরে ইনশাল্লাহ বাচ্চা দিব। ঘর দামটা চাচ্ছেন কেমন? এটা দাম চাইতেছে 1,65,000 টাকা। 1,65,000 টাকা, জি ভাই। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, গোটা বিশাল গরু ভাই, দেখেন গোটা অনেক বড় গরু। দর্শক, 1,65,000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। হ্যাঁ, কয়েকদিনের ভিতরে বাচ্চা দিবে? খুব জোরে 1-8 সপ্তাহ লাগবে। আচ্ছা আচ্ছা, দর্শক গাভিগুলো দেখতে পেলেন। তো ভাই, ফোন নাম্বারটা যদি একটু দর্শকদেরকে বলেন। ফোন নাম্বার 01305-8057। আচ্ছা আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে? এটা আমার ফোন নাম্বার, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার।
উনি যেখান থেকে হোক আমাকে এই নাম্বারে ফোন দিলে কথা বলতে পারবে। আচ্ছা আচ্ছা, আর বর্তমানে তো আসার অপশনটা খুবই কম। অপশন আসা তার মানে এক জেলায় থেকে আরেক জেলায় তো ধরেন মানুষ ভাই যাত্রী ভাই গাড়ি যাইতে দিতেছে না। না না না, এখন তারপরে আমার ঠিকানাটা হইলো পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুল্লি ইউনিয়ন সরিকান্দি গ্রাম। আমার বাড়িতে আসার ঠিকানা হইলো ধরেন মুলাডুল্লির থেকে দাসুরিয়ার থেকে ঈশ্বরদীর থেকে তিন জায়গার যে কোনো এক জায়গায় নাইমা যদি আসতে পারে আইসা আমাকে ফোন দিলে আমি ওনাকে নিয়ে আসবো। যা আচ্ছা আচ্ছা, যে কোনো জায়গা থেকে আসলে আসতে পারে? হ্যাঁ আসতে পারবে। আর এই গাবিগুলো লালন পালন করা তো খুবই সহজ, লালন পালন করা মানে এগুলা দেশি গরু যেভাবে লালন পালন করে এই গরুগুলো সেইভাবে একজন লালন পালন করতে পারবে, কোনো ঝয় ঝামেলা নাই। রোগ গেলে রোগ বালা গেলে আল্লাহ দিলে একটু কম আছে অন্য অন্য গরুর মতন না। এই গরুগুলো প্রতি বছর একটা বাচ্চা দেয়, বছর বিয়ে না হয়, এটাই খাওয়ার খোরাকটা কম লাগে আর বলার আর কি বলবো, বলা তো বললাম। আর একটার টাকাতে আপনি তিনটা পাইতেছেন, ধরেন ওই একটা গরু আপনি 2 লাখ 2.5 লাখ টাকাতে কিনলেন আর এই একটা গরু 1,20,000, 10,000, 15,000, 30,000 দিয়ে কিনলে হয়তো কিছু শিখতে পারবেন। আর এসব গরুগুলা মূল উদ্দেশ্য হইলে এক নম্বর কি নতুন যারা উদ্যোক্তা আছে আমি তাদের যে বলি যে এরকম গরু দিয়ে তারা শুরু করলে কিছু শিখতে পারবে, এগুলোর থেকে অনেক কিছু শেখা যাবে। জি জি ভাই, রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুবই বেশি, খুবই কম, দেশি গাভীর মতো লালন পালন করা যায়। হ্যাঁ হ্যাঁ, দেশি গরুর মতো লালন পালন করতে পারবে। বাড়িতে যদি বেটা ছেলে নাও থাকে এরকম 2টা গরু মহিলা মানুষ লালন পালন করতে পারবে। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা বললেন তো ভাই, সুন্দর সুন্দর কিছু গাভীও দেখালেন তো ভাই। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ।